নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি স্বামী বিবেকানন্দ যে মহাবিদ্যালয়, অর্থাৎ বর্ধমানের বিবেকানন্দ যে কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয়, কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। বর্তমানে আমরা জানি 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে কলেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ, আবেদন, তো অনলাইনে আবেদন করতে হবে, তারপর মেল লিস্ট হবে এবং তারপর ভর্তি। তো বিবেকানন্দ কলেজের বা বিবেকানন্দ মহাবিদ্যালয়ের কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আসুন দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এর আগে বলি, আমার এর আগের ভিডিওতে অনেকগুলি কলেজের অ্যাডমিশন কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় তার ভিডিও রয়েছে। তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো এর আগে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাজা রামমোহন রায় কলেজ, তারপরে রাজ কলেজ, আরামবাগের গার্লস কলেজ, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় অর্থাৎ কালীপুর কলেজ, এই সমস্ত ফর্ম ক্লাব কীভাবে করতে হয়, শ্যামসুন্দর কলেজ, এই সমস্ত কলেজের ফর্ম ক্লাব কীভাবে করতে হয় তার ভিডিও আমার রয়েছে, আপনারা দেখে নিতে পারেন রিক্রুটমেন্ট আপডেট গৌতম ধারা ইউটিউব চ্যানেলে। তো এখন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় যে অর্থাৎ বিবেকানন্দ মহাবিদ্যালয় বা বিবেকানন্দ কলেজ যে বর্তমানে, তা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমেই আমি বলছি, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য এই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে দুটো সেশন আছে, একটা হচ্ছে মর্নিং সেশন, একটা হচ্ছে ডে সেশন, দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে। যারা মর্নিং সেশন অ্যাপ্লাই করতে চায় মর্নিং সেশন, যারা ডে সেশন অ্যাপ্লাই করতে চায় ডে সেশন। তার আগে বলি, এই অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই প্রসপেক্টাসটা দেখে নেবেন, কটা কী সিট রয়েছে তার উপর আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করবেন। তো আমি একটা জাতি ধরুন ডে সেশনে আমি ক্লিক করছি, তো ডে সেশনে ক্লিক করেছি। তো ডে সেশন ক্লিক করলে আমরা দেখে নেবো, এই যে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ওয়েবসাইটটা খুলে গেছে এবং অ্যাডমিশান নোটিশে আমরা যাব। অ্যাডমিশান নোটিশে গেলে এখানে দেখুন, এখানে রয়েছে এই যে অ্যাডমিশান প্রসপেক্টাস, এই প্রসপেক্টাসটা দেখে নেবেন। এটা ডে সেশনে রয়েছে, আবার মর্নিং সেশনের আলাদা রয়েছে, আপনারা একটাই প্রসপেক্টাস, সেখানে কটা কি সিট রয়েছে বা কবে কি সমস্ত দেখে নেবেন। তো যাই হোক, আমি একদম পদ্ধতিতে চলে যাচ্ছি কীভাবে কী করতে হবে, আর কবে কি লাস্ট ডেট রয়েছে তারও ডেট রয়েছে এখানে, ঘোষণা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অ্যাডমিশন প্রসপেক্টাস রয়েছে, আর অনলাইন শিডিউল রয়েছে কবে কী হবে, অ্যাপ্লিকেশান কতদিনের মধ্যে করতে হবে। তো অ্যাপ্লিকেশান প্রথমে আমরা তো দেখে নেব যে প্রসপেক্টাসটা না মানে ডে সেশানে যে ডে সেশানে কবে কী ভর্তি মানে অনলাইন আবেদন করতে হবে। হচ্ছে ডে সেকশান, তো ডে সেকশানে হচ্ছে অনলাইন 25 তারিখ পর্যন্ত চলবে, 25/8/2020 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে, 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবং ফার্স্ট প্রথম ভর্তি হবে, ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 28/8/2020 এবং ফার্স্ট ভর্তি হবে 1/9/2020, ঠিক আছে। আর এখানে বলে রাখি একটু, এখানে আর একটু দেখে নেবো আমরা, একটু এক মিনিট, তো এখানে দেখে নেবো আর একটু যে গুরুত্বপূর্ণ আরেকটু নোটিফিকেশানটা একটু দেখে নেবো আমরা। অ্যাডমিশান সংক্রান্ত ফি স্ট্রাকচার রয়েছে আপনারা দেখে নেবেন। এখানে মর্নিং সেশনের আমি একটা ডাটা দিচ্ছি, মর্নিং সেশনেও কিন্তু একই ধরনের ওই ডেট দেওয়া রয়েছে। তো ফি স্ট্রাকচার রয়েছে দেখুন, মর্নিং সেশনের ফি স্ট্রাকচার রয়েছে আপনারা দেখে নেবেন। তো আরও সব বিভিন্ন নোটিফিকেশান যে দেখতে পাচ্ছেন, এখানে সিট কটা কি সিট রয়েছে, কোন সাবজেক্টের কটা সিট রয়েছে এটা দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কটা সিট রয়েছে এটা দেখে নেবেন আপনারা। তো এখানে আরও কিছু তথ্য রয়েছে, এগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে পিডিএফ ফাইল বা আপনার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো আমি একদম যাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন। অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাকে প্রথমে ফার্স্ট চয়েস করতে হবে, বললাম যে প্রথমে ডে সেকশান না আপনি মর্নিং সেশান করতে হবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডে সেকশানের ওয়েব দেখুন, আবার ডে সেকশানে যদি আপনি ডাইরেক্ট একদম ওয়েবসাইট রয়েছে দেখুন, www.vmbdn.in এই ওয়েবসাইট ডে সেকশান, আর মর্নিং সেশান হচ্ছে www.vmbdn.in। এই দুটো আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে আপনাকে, দুটো সেকশানে আলাদা আলাদাভাবে ঢুকতে হবে, যেমন আলাদা আলাদাভাবে আছে দিয়ে সেখানে অনলাইন ফর্ম ফিল আপ অপশানটা ক্লিক করবেন। অনলাইন ফর্ম ফিল আপ অপশানটা ক্লিক করার পর আপনারা ওখানে বিভিন্ন তথ্য দেবেন, দেওয়ার পর ফটো আপলোড আমি দেখাবো সেটা, এই সমস্ত করবেন, দিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে, সেই ইউজার আইডি তারপর প্রসিড করবেন, মানে আপনার ফার্স্ট পেজটা পূরণ করলে প্রসিড করবেন। প্রসিড করার পর আপনারা সেখানে আরও কিছু তথ্য দিয়ে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পর আপনারা নেক্সট সাবজেক্ট চয়েস করবেন, বা কোন সাবজেক্ট অনার্স পার্স কোর্স হলে পার্স কোর্স দিয়ে সাবমিট করার পর তারপরে আপনাদেরকে হচ্ছে পেমেন্ট করতে হবে। তো এইরকম পদ্ধতি রয়েছে, স্টুডেন্ট লগ ইন করো ফি পেমেন্ট করা যাবে, এখানে কিছু ইনফরমেশান রয়েছে আপনারা দেখে নেবেন, ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন। কিছু ইনফরমেশান, 200 টাকা একটা ফি লাগবে অ্যাডমিশান ফি, মানে প্রথমে সরি অনলাইন অ্যাপ্লিকেশান ফি, প্র্যাকটিক্যাল নম্বর কীভাবে দিতে হবে তার এখানে দেওয়া আছে ভাগটা। তো যাই হোক, এটা গেল, এবার আমরা চলে যাব একদম, হ্যাঁ সরি
তো আমরা একদম চলে যাব। দেখুন আমরা, আমি একটা সেকশানে রয়েছি এটা, তো আমি এটা যদি ব্যাকে যাই, তো ব্যাকে যাই তাহলে আমি এখানে ধরুন এখানে মর্নিং সেশন ডে সেশন রয়েছে, আমি ধরুন ডে ডে সেকশানে ক্লিক করলাম। তো ডে সেকশানে ক্লিক করার পর আপনারা অ্যাডমিশন নোটিশে যাবেন, অ্যাডমিশনের এগুলো সব ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখুন অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম পেজ খুলে যাবে। এই ফর্ম্যাটটা বলি, এই ফর্ম্যাটটা হচ্ছে রাজ কলেজ বলুন বা রাজা রামমোহন রায় কলেজের কিন্তু একই ফর্ম্যাট। আপনারা, আমি এর আগে রাজা রামমোহন রায় কলেজ অর্থাৎ খানাকুল, খানাকুল হুগলি জেলার যে রাজা রামমোহন রায় কলেজের যে আমার ভিডিওটা রয়েছে সেই মানে চ্যানেলে, সেই ভিডিওর যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার পুরো পদ্ধতি দেখানো হচ্ছে। বলছে সেম ফিল্ডগুলো রয়েছে আপনার, পার্সোনাল ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এবং নম্বর দেওয়া এখানে, দিয়ে ফটো আপলোড, সিগনেচার আপলোড, দিয়ে এরপরের কী কাজ, সমস্ত পদ্ধতি আমার দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় বা তার পদ্ধতি নিয়ে আমি শেয়ার করলাম। আর প্রসপেক্টাসটা আপনারা দেখে নেবেন আগে, ডে সেকশানে অ্যাপ্লাই করতে চান কি মর্নিং সেশানে অ্যাপ্লাই করতে চান। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসি পরের আপডেট নিয়ে।